হ্যাঁ, মুরগির মাংস এখন ধোবো, ধুয়ে এখন চড়াই দেবো। একটু পরিষ্কার করে নিই, মুরগির লালা আছে, লালাটা ফালাইনি, না ফালাইলে দেখা যায় ময় মশলা ওখানে ঢুকে বা নিচে লাগে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এর জন্যই এই যে মুরগির লালাটা আছে, এই লালাটা মুরগির সাথে যাতে না যায় বা তলে গেলে লাগিয়ে থাকে পুড়ে যায়, এই জন্য এই সমস্যাটা হয়। অনেকে ধুই না, এই জিনিসটা খেয়াল করে না, অনেকে ধুয়েই রান্ধে দেয়। এই লালার সাথে বালি মালি থাকে, পরিষ্কার করে নিচ্ছি।